ত্রিশ বছর ধরে যে প্রশ্নের উত্তর খুঁজেছি সেই প্রশ্নের উত্তরটি আজকে পেয়েছি ছোটোবেলায় যখন ইঞ্জেকশন নিতাম তখন একটা প্রশ্ন মাথায় খুব কাজ করতো যে কাছের অ্যাম্পুলের ভিতরে কীভাবে ঔষধ ঢুকিয়েছে তো আজকে সেটা দেখার সৌভাগ্য হলো এবং আমি আপনাদের সাথে সেটা শেয়ার করতে চাই চাচ্ছি অনেকগুলি প্রসেস কমপ্লিট করার পরে খোলামুখের খালি বোতল খালি অ্যাম্পুলগুলি এখানে এসেছে এখান থেকে মানে এক একটা করে অ্যাম্পুল আপনার চলে যাচ্ছে পরবর্তী প্রসেসের জন্য আপনাকে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে সারিবদ্ধভাবে অ্যাম্পুলগুলি যাচ্ছে খুবই উন্নত টেকনোলজি সম্পূর্ণ হাতের স্পর্শ ছাড়া আর ইনজেকশন যেহেতু হাতের স্পর্শের তো প্রশ্নই আসে না এই যে প্রথমে চারটি নিডেল দিয়ে আপনার নাইট্রোজেন দেওয়া হচ্ছে তারপরের চারটি দিয়ে আপনার কেমিক্যাল দেওয়া হচ্ছে তারপরের চারটি দিয়ে আবার নাইট্রোজেন দেওয়া হচ্ছে দেওয়ার পরে এই যে বার্নারের মাধ্যমে গ্যাসের আগুনের মাধ্যমে আপনার হলো কাছের বোতলের মুখা নরম করা হচ্ছে নরম করার পরে এই যে নরম করা হচ্ছে দেখতে পাচ্ছেন তারপরে যখন ফুল এই যে প্রথম চারটি নরম করে পরবর্তী চারটি ফিনিশিং দেয় এই যে ফিনিশিং দেওয়ার পরে পুরা অ্যাম্পুলের মুখটা ছিল হয়ে যায় আপনারা দেখতে পাচ্ছেন এই যে ছিল হওয়া অ্যাম্পুলগুলি এবং ভিতরে সহ এসে পৌঁছেছে একটা আপনার কনভেয়ার বেল্টের মাধ্যমে একটা টার্ন টেবিল বলা যায় বা ট্রে এই যে ট্রেনের ভিতর থেকে আমি একটা অ্যাম্পুল নিলাম অবশ্য ট্রায়াল প্রোডাক্ট ছিল এটার ভিতরে কোনো কেমিক্যাল ছিল না জাস্ট মেশিনটি নতুন বসিয়েছে আর তারই একটা ট্রায়াল চলছিল তো দেখুন এর ভিতরে ফাইভ এম আপনার কেমিক্যাল দেওয়া হয়েছে